আমি দুদিনের আগে থেকেই বলছিল যে ও আসবে এর আগে লাস্ট ওর সাথে আমার যখন কথা হয়েছিল বলেছিল যে আপনার সাথে আপনি অনেক কিছু জানেন না আপনাকে আমি অনেক কিছু বলতে চাই আমি বললাম ঠিক আছে আজকে যে ও সব বলে গেছে তা না এটা হলো প্রথম কথা কারণ টাইম খুব শর্ট আমি ওকে ওই কথাই বলেছি যেটা আপনাদেরকে অনেক আগে আমি বলেছিলাম এইবার আসলে আমি বোর্ডে আসতেই চাইনি এটার পিছনে আমাকে অনেকে প্রশ্ন কেন কেন প্রেশার আছে কিনা আপনি প্রশ্ন করেছেন আমি তখন বলেছিলাম না দুটো কারণ একটা হচ্ছে আমার সময় নাই আর দ্বিতীয়টা হচ্ছে যে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা মানুষ পছন্দ করবে না ওখানেই কিন্তু আমার ইন্ডিকেশনটা ছিল আমি যেটা বলছি আপনাদেরকে যে এখনো তামিম আমি সেটাই বলেছি যে তুমি তো জানো আমি তোমাদের সাথে এখন আর আগের মতো নাই আগে প্রথম দুই টার্ম আমি একেবারে টিমের সাথে টোটালি ইনভলভ ছিলাম এখন আমি ছেড়ে দিয়েছি এখন এগুলোর মধ্যে নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা দায়িত্ব পালন করবে তাদের কোনো অসুবিধা হলে আমার কাছে আসবে আমি বলেছি ওদেরকে সবসময় আমি হেল্প করবো যাই হোক সো তারপরও তামিম কিছু কথা বললো আমি ওকে বলেছি যে এমন একটা সময় বলেছে যে আমার কাছে আসলে একদম সময় নেই কারণ আর এক মাস পরে আমার নির্বাচন সো আমি এখন আমার এলাকাতেই থাকছি সবচেয়ে বেশি তো আমি ওকে বলেছি যে দেখো নির্বাচন থেকে এসেই শেষ হলেই যে আমি তোমার সব সমস্যা বা সব কিছু জানবো তা তো না আমি কারো কথায় কিছু করব না আগে আমাকে নিজে জানতে হবে সমস্যাটা কোথায় এবং আমি একদম ডিপে ঢুকতে চাই সবার সাথে কথা বলবো সব কিছু জানবো নিজের ডিসিশনটা নেব যেটা আমি আগে করতাম সেটাই করবো ও বললো যে এটা খুবই ভালো কথা অবশ্যই তো ওর সাথে আমি ওর সাথে কথা হয়েছে যে যাই সিদ্ধান্ত নেই সেটা হবে আফটার বিপিএল ওর সাথে যে কথাটা হচ্ছে বিপিএলের পরে সব কিছু বাই দ্যাট টাইম আমি আশা করি যে আমাদের ইলেকশনের পরে বিপিএলটা শুরু হলে ওই সময়টা যে পাবো এই ফাঁকে সব প্লেয়ারগুলোরও পাবো কোচিং স্টাফদেরও পাবো এই সময়টায় আমার ধারণা আমি আমার ইনফরমেশন পেয়ে যার সিদ্ধান্ত নেওয়ার আমরা নিব এবং আমরা সব একসাথে যেটা ক্রিকেটের জন্য ভালো হয় সেটাই ওটা বিপিএলের পরে ওর সাথে কথা হবে নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক